হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন আমিও কিন্তু বড় ইনিংস করার সুযোগ ছিল, বাট আমি আনফর্চুনেটলি মিস করে ফেলছি। বাট অ্যাজ এ ওপেনার আমার কিন্তু প্রতিদিন যে সুযোগ আসে না যে প্রতিদিন এভাবে সেট হওয়া পরে স্কোর করা, সো আজকে আসছিল, আনফর্চুনেটলি মিস হয়ে গেছে। সো সবাই মোটামুটি ভালো স্টার্ট করছিল, বাট ইনিংসটা বিল্ড আপ করতে পারে না, এটা আমাদের আক্ষেপের ব্যাপার। আর একটা জিনিস হলো যে আমাদের স্কোর বোর্ডে 300 রান আছে, এখন আমরা একটা কম মানে কি বলে ভালো পজিশনে আছি। আমাদের তো প্ল্যান ছিল যে 350 বা 380 রান হলে খুব ভালো হতো, বাট আনফর্চুনেটলি হয় নাই। তো আমরা এখন চেষ্টা করব যেই রান আছে ওই রানের মধ্যে আমাদের যে কোয়ালিটি স্পিনার আছে ওনারা যদি ভালো জায়গায় বোলিং করতে পারে, ইনশাল্লাহ ওদের খুব কম রানে অল আউট করা পসিবল। হ্যাঁ অবশ্যই, কারণ দেখেন আমি অ্যাজ এ ওপেনার আমার কিন্তু প্রতিদিন সুযোগ আসে না যে সেট হওয়ার। সো দুইটা ইনিংসে আমি মিস করছি, ইনশাল্লাহ চেষ্টা করব সামনে আরও ভালো বলার। না দেখেন ও অকেশনাল বোলার ছিল, সো আমরা যদি ওকে চার্জ না করি তাহলে হয়তো বা দেখা গেলো ও যদি ভালো বোলিং করে মেন বোলাররা আরও আমাদের চেপে বসবে। সো আমাদের প্ল্যানে ছিল যে অকেশনাল লাস্টকে টেক অন করা, বাট আনফর্চুনেটলি আমরা বাজে শট খেলা উঠে গেছি। এটা আসলে তেমন বলবো না, এটা আসলে বলার লাকি যে ও খারাপ বলে উইকেট পেয়ে গেছে, আমরা বাজে শট খেলা উঠেছি। না শান্ত ভাই তো নর্মালি এরকমই ব্যাটিং করে, সো উনি ওনার প্ল্যানে ছিল যে উনি যেমন ন্যাচারাল ব্যাটিং করে উনি ওনার ন্যাচারাল ব্যাটিংটাই করছে। একটু তো থাকবেই, কারণ দেখেন একটা ব্যাটসম্যান কিন্তু সব সময় সেট হওয়ার সুযোগ পায় না, সো যখনই সেট হয় সে যদি 30 অথবা 40 করে আউট হয় তখন সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড থাকে। না আসলে দেখতে যতটা ইজি অতটা ইজিও না, বল মাঝে মধ্যে টার্ন করে। সো আমাদের যে কোয়ালিটি স্পিনার আছে ওনারা যদি ভালো করে দেখা গেছে ওদের আমরা খুব কম রানে অল আউট করতে পারবো। আর হতে পারে একটা দিন যে সব দিন তো আর সবাই রান করবে না, সো একটা দিন আউট হতেই পারে। আসলে এখন উইকেটের উপর ডিপেন্ড করে, আপনি দেখেন উইকেট একটু স্লো আছে, সো আমরা স্পিনারদের উপর বেশি প্রায়োরিটি দিতেছি, সো আমাদের স্পিনাররা যদি ভালো করে আমরা ভালো করবো ইনশাল্লাহ। না একটু তো ডিসঅ্যাপয়েন্টেড, কারণ আউট তো হয় বাট ফুল টাচ বলে হয়ে গেছে, আনফর্চুনেটলি এটা তো সব দিন হবে না। সো আমি একটু লাইক কি বলে অবাক হয়েছি যে ফুল টাচ বলে এর আগে অনেকগুলো ভালো শর্ট স্কিল ছিল। সো আমাদের যে স্পিন বোলার আছে ওরা যদি খুব ভালো টাইট লেন্থে বোলিং করে আমরা আশাবাদী যে আমরা খুব ভালো করব। না তেমন কিছু না, দেখেন আমাদের আসলে তেমন ই ছিল না, বাট আমরা ব্যাক টু ব্যাক উইকেট লস করাতে আমরা একটু ব্যাকফুটে চলে গেছি, বাট এটা ক্রিকেটে ইটস হ্যাপেন। Joy.
আমরা যেটা দেখলাম আজকে বাংলাদেশের প্রায় প্রত্যেকজন অপারেটর ব্যাটারি সেট হয়ে বা রান পেয়ে তারপরে আউট হয়ে গিয়েছে। লাস্ট টাইম আমরা লক্ষ্য করলাম যে সোহাগ তিনি অনেক এগ্রেসিভলি ব্যাট করছিল, পিচে কি টিকে থাকা কঠিন ছিল, এরকম কি মনে হচ্ছিল যে ব্যাটাররা এগ্রেসিভলি খেলছিল এই কারণে? না তেমন কঠিন না, আপনি যদি আপনার ডিফেন্সের উপর ট্রাস্ট করেন তাহলে ইজি, বাট এখন এক একজনের গেম প্ল্যানিং এক এক রকম। যেমন শান্ত ভাই উনি ওনার ন্যাচারালি ছিল, আমি আমার ন্যাচারালি ছিলাম, সোহান ভাই ন্যাচারালি ছিল, সো এক একজনের গেম প্ল্যান এক এক রকম। না আসলে টিকে থাকা কঠিন না, আপনি যদি আপনার ডিফেন্সের উপর ট্রাস্ট করেন যে কোনো উইকেট আপনি টিকে থাকতে পারবেন। Thank you. Thank you.